بسم الله الرحمن الرحيم. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো প্রতিদিনের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। একবারে কুইকলি ঝটপট 15-20 মিনিটের মধ্যে এই রেসিপিটা হয়ে যায়, আর এত সুস্বাদু হয়েছে। তা চলুন দেখে নিই কীভাবে আমি রেসিপিটা রেডি করেছি। তা এখানে কিন্তু আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ মতো পেঁয়াজ, আর দিয়ে দিব এখন এখানে এক এক করে সমস্ত মশলাগুলো। আর এখনও পর্যন্ত যে সমস্ত আপুরাও ভাইয়ারা একটা লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, আর হলো অ্যাড সহ আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো। 1 চা চামচ হলুদের গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে আমার এই হলুদটা, এবারের যে হলুদের গুঁড়োটা একবারে কালারটা তেমন একটা হয় না, তার জন্য একটু বেশি করে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম হলো আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতো লবণ। আর এই যে ঝটপট রান্নার আর টেস্ট হওয়ার একটা মশলা, এটা হলো ম্যাজিক মশলা। আর দিয়ে দিলাম হলো পরিমাণ মতো তেল। কিন্তু এই ম্যাজিক মশলাটা দেওয়ার পরেই কিন্তু খাবারের টেস্ট আর কি নতুনত্ব একটা খাবারের টেস্ট চলে আসে। তা যাই হোক, এখানে এই যে আমি ঢেঁড়শগুলো কেটে ধুয়ে একবারে, তারপরে আমি এখানে সেই যে মশলাগুলো যে অ্যাড করেছি সেটার মধ্যে ওই ঢেঁড়শটা দিয়ে এখন ভাতগুলো করে হাত দিয়ে একবারে কুচলিয়ে কুচলিয়ে মিক্স করে নিতে হবে। আর এ পর্যায়ে দিয়ে দিব হলো কিছু চিংড়ি কুচি। একবারে অল্প পরিমাণ আমি চিংড়ি কুচি দিচ্ছি। তাই দিয়ে আমি এখন হলো ভালো মতন, এটা আমার ফ্রোজেন করা, তার জন্য একটু ফ্রিজে ছিল। যাই হোক, এখন ভালো করে আমি এটা মিক্স করে এখানে আমি আর কি পরিমাণ মতো, আর কি পরিমাণ মতো বলতে পরিমাণের চাইতেও একটু আমি পানি কম দিব। কারণ হলো আমার গ্যাস নেই চুলায়, তার জন্যই কিন্তু আমি ঝটপট রান্না করার জন্য আর গ্যাস সাশ্রয় করার জন্যই কিন্তু এরকম ঝটপট আর কি হাতে মেখে এই রান্নাটা করছি। এই যে আপনাদের দেখিয়ে দিলাম, আমার কিন্তু চুলায় একটু আগুন নেই, একবারে মনে হয় 1 ইঞ্চি পরিমাণ আগুন ছিল, আগুনের উচ্চতাটা আর কি বললাম। যাই হোক, এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর পানির পরিমাণটা যা বললাম একবারে কম দিয়েছি যেহেতু চুলায় গ্যাস নেই। আর এখানে হলো এই যে তেলাপিয়া মাছ আপনার ভাইয়া এনেছে। তো সবসময় এই মাছটা আনলে আমরা কিন্তু ফ্রাই করে খাই, আমরা এটা রান্না করে খাই না। তাই এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার ঢেঁড়শ রান্নাটাও হয়ে গেছে। তাই এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন চুলাটা অফ করে দিব, দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তাই সব কিছু আমার পারফেক্ট হয়েছে, মাশাল্লাহ। দেখুন কালারটা কত সুন্দর আসছে। আর নতুন কোনো ভাইয়া আপুরা যদি আমার ভিডিওটা দেখেন বা দেখবেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটা অন করে কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, যাতে করে আপনাদের চ্যানেলও যেতেও আমার সুবিধা হয়। তাই যাই হোক, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ছোট একটা ভিডিও সবাই অ্যাড সহ দেখার চেষ্টা করবেন প্লিজ, সবার কাছে রিকোয়েস্ট করছি।